বিরিয়ানি রান্না কমপ্লিট, দেখেন দর্শক। সিদ্ধ হয়ে গেছে, যে 80% সিদ্ধ করে নিলাম, নিয়ে এখন রাইসটা আগে দিয়ে দিব কিছুটা, কারণ কাচ্চিটা রান্না করা হবে পাখি বিরিয়ানির মতো করে। তো ভাবলাম যে এভাবে যখন রান্নাই করি, দর্শকের সাথে কিছুটা হইলেও আমি শেয়ার করে নেই। তো আগে এক লেয়ার আগে প্রথমে রাইস দিয়ে দিব। তো এখানে আমার কিন্তু এই যে মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রাইস তো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব গরুর মাংসটা, কারণ আজকে রান্না করতেছি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো এখন এক লেয়ার করে আসলে সবগুলো দিয়ে দিব। ছেলের খুব পছন্দের একটা জিনিস কিনে দিলাম, ছেলে আবদার করছে, আসলে ছেলেরা তো মা বাবার কাছে আবদার করবো, অন্য কারে আর পাইব। তো আমার শত কষ্টের মধ্যেও আমি সার ডালাই দিছি, তারপরও ছেলের জন্যে একটা শখ করে বাইক চাইছে, দিতাম না দিতাম না, তার মধ্যেও বাইকটা কিনে দিলাম। কারণ ছেলে এত আমার সাথে ইয়ে করছে যে ছেলের আবদারটা না রাখি আসলে পারি না, আমরা তো মা, এই জন্য রাখতে হয়েছে। তো ছেলের একটা বাইক কিনে দিলাম, এই উপলক্ষে ভাবলাম শুভ দিনে ভালো দিনে ছেলের এরম একটা দিনে আমি কিছুটা রান্না বাড়া করে নেই, আর ছেলেরও খাই, ছেলের আবদারটাও পূরণ করি, সব তো পূরণ করলাম, আর এটাও পূরণ। এখন আসলে কাচ্চি মানে আলু, আলু না দিলে আমার আসলে ভালো লাগে না, আর আমার ছেলেদের খুবই পছন্দ আলুটা, আলুটা সবসময় চাইবো যে আম্মু আলু দিচ্ছ কি না। তো কাচ্চি বিরিয়ানি রান্না করলে আমি আলুটা দিমু, এটা ভুল করবো না, যদি অন্য কিছু দেন তাহলে কাচ্চি বিরিয়ানির স্বাদ আসলে পাওয়া যায় না, আলুটা অনেক স্বাদ বাড়িয়ে নিয়ে আসে। তো এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, বেশি দিব না, উপরে দিয়ে দিব, দেওয়ার পর পরে উপর দিয়ে এখন আমি রাইসটা দিয়ে দিব, কারণ রাইস দিয়ে কিছু পুটকালার দিয়ে দিব। রাইস দেওয়ার পর পর ফুটকালারটা দিলে দেখতে সুন্দর লাগবে, তার জন্য ফুটকালার দিয়ে দিব, দর্শকের সাথে কিছুটা শেয়ার করি। আসলে আপনারা কোন কোন আপুরা আসলে এরকম ছেলেদের আবদার পূরণ করার জন্য চলে আসেন কমেন্টে জানাবে। তো এখন ফুটকালার দিয়ে দিব, কারণ কাচ্চির মেয়েদে যদি ফুড কালার না দেয় তাহলে কিন্তু কাচ্চির কালারে আসবে না, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও টেস্ট হবে না। তো আমি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব অনেক ধরনের বাদাম নিয়েছি, সাথে খেজুর নিয়েছি, কিশমিস নিয়েছি। তো এখন আগে আমি খেজুরটা দিয়ে দিব, খেজুর দিয়ে, যদি আপনাদের বাসায় খেজুর থাকে তাহলে খেজুর দিবেন, খেজুরটা দিলে দেখবেন সেই লেভেলের টেস্ট হয়। আর এখন সব ধরনের বাদাম কিশমিশ আসলে একসাথে সবগুলো দিয়ে দিব, কয়টা আর বলবো, কারণ এগুলো সব কিছু দিলে খেতেও টেস্ট হয়, তার জন্য ভাবলাম যে দিয়ে দে। টেস্ট বাড়ানোর জন্য আসলে নিজের মন গড়া মতো কিছু জিনিস দিবেন, যে কোনো খাবার রান্না করতে দেখবেন যে আসলে ভালো লাগবে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আছে ওইটাও দিয়ে দিব। আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়া, আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব। চি বিরিয়ানি রান্না কমপ্লিট, দেখেন দর্শক, এই যে কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেললাম। তো এখন খাওয়ার পাল্লা, ভাবলাম যে দর্শকের সাথে কিছুটা শেয়ার করি। তো আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে একবার হলেও কমেন্টে জানাবেন, দেখতে অনেক সুন্দর কালার হচ্ছে না দর্শক, আমার থেকে তো অনেক সুন্দর লাগছে। এখন দর্শক আপু ভাইয়ারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম আপনাদেরকে সাথে নিয়ে, প্লেটে বেড়ে নেই, দেখি কেমন আছে, দেখেন অনেক সুন্দর পাখি কাচ্চি বিরিয়ানি, দেখেন মাংসটাও অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, আর ফুড কালারটা দেওয়াতে আরও সুন্দর লাগতেছে। তো এখন আসলে বেড়ে নিব, যে দর্শকের সাথে নিয়ে বেরিয়ে, যাতে দর্শকটা খাওয়াইতে পারি না বাইরে নিয়ে একসাথে। তো আসলে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম আজকে, ছেলের আবদার রাখতে গিয়ে এ কষ্ট করলাম, আর ছেলের বিশেষ দিন, ছেলে আজকে একটা বাইক কিনে দিলাম, তো বাইক কিনে উপলক্ষে ছেলের আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেও খাওয়াইলাম। মা বলে কথা, মার কাছে যে জিনিস আবদার করে আসলে এটা সব বাচ্চারে পায়।
তো বাপ যে ওর বাবার কাছে না বইলে যে মার কাছে বলি তাহলে হবে, একটা বছর ধরে অনেক কান্নাকাটি করছে যে আমাকে একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। দর্শক এখন কিন্তু বাইরে নিতেছি, ছেলেদেরকে খাবার দিব, নিজে খাবো, কারণ আজকে ছেলেদের আবদার পূরণ করতে রান্না করলাম। তো আসলে ছোট ছেলে এমন কান্না করছে ওরে যে কান্না কিন্তু অনেক বায়না করছে, আম্মু আমার একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। তো ভাবলাম যে আসলে অনেক পয়সা দিয়ে রাখছি যে বাবা এখন দিতে পারবো না, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু শেষ পর্যন্ত ছেলের কান্নার কাছে হার মেনে গেলাম, ছেলের অভিমানের কাছে যে আম্মু আমাকে বাইক কিনে দাও, শেষ পর্যন্ত বাইক কিনে দিলাম। ছেলের তো সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো ছেলের বাইক কিনা উপলক্ষে যাতে বাইক কিনে দিলাম, তার উপলক্ষে একটু কাচি বিরিয়ানি রান্না করলাম, ছেলের আবদার সবগুলো পূরণ করলাম। তো আপনারা আসলে সবাই দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি, আর আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন কাচি বিরিয়ানি কিভাবে রান্না করলাম কিছুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন খাবার পাল্লা, তো এখন আসসালামু আলাইকুম। দর্শক আপু ভাইয়েরা কেমন আছেন? এতক্ষণ তো অনেক কথাই বললাম, তো এখন খাইতে চলে আসলাম, আসার সময় হইলো, আর ভাবলাম যে দর্শকের সাথে একটু সালাম না দিয়ে নেই। তো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, খেতে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো, কাচ্চি বিরিয়ানি রান্না করছি। ছেলেরা তো আসে না বেশিরভাগ ক্যামেরার সামনে, তো মিনাসের আব্বু মাঝে মধ্যে আসে বাসায় থাকলে, এখন আসে কিন্তু আসার জন্য প্রস্তুত না। আমি একা একা রিভিউ দেয় বড় বড়ের মতো খাবার খাবারের রিভিউ তো দেয় তো এখনো দিয়ে দিতেছি, কারণ রিভিউটা দিলে ভালো লাগে। রান্না বান্না করছি দর্শকের সাথে, খেয়েও একটু বলি কেমন হয়েছে, নিজের খাবারের কথা নিজে না বলো অন্য বললে আসলে ভালো লাগে, কেউ যেন আসে না নিজে বলতেছি। বাদামার খেজুর দিছি তো আমরও করলে অনেক মজা লাগে, একবার হলো আসলে আপুরা ট্রাই করবেন বাসার মধ্যে রান্না করে দেখবেন যে অনেক ভালো লাগবে। সবসময় আসলে এক খাবার ভালো লাগে না, মাঝে মধ্যে কিছু নিজের ইয়ের থেকে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে, নিজের পছন্দের রান্না করবেন যে আমি এভাবে করলে ভালো হয়, ঠিক এদিকে চেষ্টা করবেন ভালো হবে। আলুরও ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলু না দিলে তো কাচ্চির মজে নাই, যত ইয়ে হোক না কিন্তু আলু দিন নেই কাচ্চির মধ্যে। কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি যে অনেক কিন্তু জর্জরা হয়েছে, দেখেন একটা গায়ে কিন্তু কারেকটা লাগে না, যদি আসলে একটু ভালোভাবে পানিটা দিয়ে ফুটাইয়া মানে 80% কিন্তু আমি সিদ্ধ করেছি, কইরা তারপরে দিছি, কারণ মাংসটাও একটু রান্না করে দিছি, পাখি বিরিয়ানির মতো রান্না করছি কাচ্চিটারে, এমনি কিন্তু খেতে টেস্ট হয়েছে, সব দিছি, কেসমিন বাদাম দেওয়ার কারণে আরো বেশি মজা লাগতেছে। দর্শক কাকুরা ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি দেখেন কমেন্টে জানাবেন, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।